এটাই সাকিবের শেষ সুযোগ অপুকে মেনে নেওয়া, বললেন সিনিয়র অভিনেত্রী ববিতা। ববিতা ধন্যবাদ জানায় কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে। তিনি বলেন, আমি শুনেছি শ্রাবন্তী সাকিব অপু দুজনকে ডেকেছে এবং শোনা যাচ্ছে তারা দুজনেই সেখানে যেতে চান। এটি দুজনের জন্য বেশ ভালো হবে। আমি দোয়া করি দুজনেই সমস্যা সমাধানের পথেই আসুক। পাশাপাশি ববিতা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সাকিবকে খুবই পছন্দ করি। এখনকার নায়কদের মধ্যে সে সবচেয়ে পরিশ্রমী, সে জানে কখন কী করতে হয়। আমার বিশ্বাস সাকিব অপুর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দুজনেই বসেই মিটিয়ে ফেলতে পারে। অন্যথায় দেশের মানুষ সাকিবকে ভালো চোখে দেখবে না। সাকিব হয়তোবা অভিনয় ভালো করে, তবে ব্যক্তিগতভাবে সাকিব সুখী নয়। তাই আমি মনে করি এটাই সাকিবের শেষ সুযোগ। এরই মধ্যে শোনা যাচ্ছে শ্রাবন্তীর ডাকে সাড়া দিয়েছে কলকাতায় যাচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস। এখন দেখা যাক কী হয়, সাকিব কি অপুকে মেনে নিবে নাকি ছুঁড়ে ফেলে দিবে, এখন তার সময় বলে।